মাসকে রাতে স্বামীর কাছে মাফ না চাইয়া মুনাজাত করে কোন লাভ নাই। কথা বল না কেন? জোরে কোন? অধিকাংশ স্ত্রী তার স্বামীর সাথে বিয়াদবি করে। কথা বল না কেন? অধিকাংশ স্ত্রী সবচেয়ে বেশি বিয়াদবি করে ঈদের মার্কেটিং এর সময়, সবচেয়ে বেশি বিয়াদবি করে কোরবানির সময়, সবচেয়ে বেশি বিয়াদবি করে ছেলে মেয়ের স্কুল কলেজের অনুষ্ঠানের সময়। কথা বল, ওই মহিলাকে আল্লাহ আজকে মাফ করবে না, যেই মহিলা যদি তার স্বামীর কাছে মাফ না চায়। আপনি আমার এখন ছয় মাসের ডিউটি দেন, এই ছয় মাসের ভিতরে আপনার কষ্ট দিছে কিনা? আলী ডাইরেক্ট বলে ফেললেন, ফাতেমা তুমি আমার কোনো কষ্ট দেও না। জোরে জোরে বরঞ্চ আমি তোমারে কষ্ট দিছি, আমি তোমারে ভালো ডাক্তার দেখাইতে পারি না, এই ছয়টা মাসই তুমি অসুস্থ। আমি আলী জীবনে তোমারে কোনোদিন একটা ভালো থেরাপি দিতে পারি না, আমি নবীর দায়িত্ব পালন করতে পারি না, বরঞ্চ তোমার সাথে নবীর দেখা হবে। যদি কালকে তুমি চলে যাও, নবী তোমার গেলেই তো জিজ্ঞেস করবে ছয় মাস আমার আলী তোর সাথে কি ব্যবহার করছে। নবীর কাছে বুঝায় কইল যে আমি আলী তোমারে মাফ করে দিছি, তুমি আমার মাফ করে দিছি। আরো জোরে কর। নবীর মেয়ে ফাতেমা ইন্তেকালের একদিন আগে আলী ডেকে ডেকে বলতেছে, ও হাসানের আব্বা বলো আমার আব্বা আগামীকালকে আমার নিতে আসবে। আলী বলে, তুমি কেমনে জানো? তুমি কি ভাবো আমি প্রতিটা রাত্রে আমার আব্বার সাথে কথা বললাম? জোরে 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 আপনি যদি আপনার বাবা মার কবরে কি হইতেছে যদি দেখতে চান, নবী সে সিস্টেম আমল শিখাই দিয়ে গেছে। কোন সন্তান যদি তার বাবা মায়ের বেশি ভালোবাসে আর যদি তার বাবা মায়ের কবরে আজাব হচ্ছে না শান্তি হচ্ছে দেখতে চায়, সে আমল করে যদি ঘুমায় যায়, আল্লাহ তাকে স্বপ্নের ভিতরে তার বাবা মারে দেখাই দিবে, শিখাই দিয়ে যাব আজকে আমলটা। দেখতে মন চায় না? চায়, চায়। মারহাবা কর, দেখবেন না? আপনি যদি আপনার বাবা মায়ের আমলটা দেখেন কেমন কবরে আছে, আপনার সন্তান একদিন খুঁজবে আমার বাবা কেমন গেছে। আপনি ইচ্ছা করবেন না আপনার পোলা জীবন দোয়াও করবো না, জীবনে কোনদিন এটা দেখতেও চাইবো না। ইনশাল্লাহ বলেন। ফাতেমা বলে, আমি কিন্তু কালকে চলে যাব, তুমি কেমনে জানলা? তুমি কি ভাবো হাসানের আব্বা? ও আবুল হাসান, হাসানের আব্বা আপনি কি ভাবেন আমার বাবা আমার সাথে কথা বলেন, আমার আব্বা প্রতিদিন আমার সাথে কথা বলেন? কারণ আমি যে আমার বাবার জন্য কত পাগল এটা তুমি জানো না। আমি যে ছয়টা মাস খাই না ঘুমাই না, পাগলের মতো ঘুমাই পাগলের মতো থাকি, এক ঢোক পানি খাই আবার খাই না, তুমি আমার কত জোরাজোরি করে খাইতে কেমনে খামো? আমার আব্বা না আমার কয়ে গেছে আমার এন্তেকালের ছয় মাস পরে তোর সাথে আমার দেখা হইব, তাহলে আবার ছয় মাস শেষ হয় না কেন? আমি আবার বাবার লগে তাড়াতাড়ি দেখা করব, আবার দুনিয়ার কাউরে ভাল লাগে না আমার বাবা ছাড়া। এই জন্য মেয়েরা কিন্তু বাবার পাগল বেশি। কথা বল না কেন? মহাদেব সাহেব মাইকের আওয়াজ নাই দেন তো। এ মুসলমানের পোলা ভালো করে বুঝো, বাবার সম্পদ খাইতেছো, মার কষ্টের বাড়িতে থাকতেছো, ভুলে গেছো গা? ভুলে গেছো তাদের কথা? নিশ্চয় আওয়াজ হলে কি করবো, আমার গলা ঠিক রাখতে হবে, নাহলে আমি পারবো না, খেয়ে দেবো কিন্তু আওয়াজ। এ আমার ঠিক থাকতে হবে না, আমি ঠিক তরিশন কথা বাইরে এ কইতেছে নিস্তালে জনমের আওয়াজ, তা আমি কি করবো? তো আমার নিচে লয়ে যান। আলহামদুলিল্লাহ বলে মারহাবা বলে, যারা নিচে আছেন সিঁড়ি বাইয়া সাইড তলায় যান, নিচে তার দরকার নাই।
আমার সেক্রেটারি কয় ঠিক আপনি নিচে যান আল্লাহ এ খারাপ লাগতাছে আমার এই পেশা রাখ পর্যন্ত চলবো আমি ডাক দিছি খাইবার বসছে ভালুকের মতো কি করবে পেশারা সারাদিন দৌড়দৌড়ি করছে মুয়াজ্জিন মানুষ আর টাউনের মুয়াজ্জিন গুনে এত সাফে তাই বনে স্থলে নবী গুলো সামনে বাংলাদেশের ইমাম মুয়াজ্জিন অবস্থা হয়েছে কথা বল না খাদেম কত ঘুমই নাই কালকে রাতের থেকে তাকে ঘুম হারাম হয়েছে ভ্যান মোসেন এসি মোসেন এমপি আইব এসি সার একটা বালু যেন না থাকে খাদেম কত আরো বোঝা করা যাবে কথা বল না কারণ খাদেমের পক্ষে আমি কত বলে আল্লাহ আমার আগে মাফ করবো কি লিখে জানেন মনে রাখবেন প্রথম তারাই আগে জান্নাতে যাবে যারা মসজিদের খেদমত করে তাই সেই হিসাবে যদি হাদিসে আসে প্রথম জান্নাতে যাবে যারা মসজিদে খেদমত করবে তার ভিতরে মসজিদ কমিটি যদি হালাল ভাবে মসজিদ চালায় তার আগে জান্নাতে যাবে দুই নম্বরে জান্নাতে যাবে মসজিদ যারা পরিষ্কার করে তারা মারহাবা বলেন না আমি ইমামের খতিবের আগে জান্নাতে যাবে মসজিদের খাদেম গুলো মিরপুর দুই নম্বরে কাঁঠালবাগ মসজিদে সেক্রেটারি যাইয়া খাদেম নারে গলা সিপা ধরছে গলা সিপা ধরে খালি আধা ঘন্টা খালি মারছে বেড়ারে কিন্তু বেড়া মগার ফো মগা দেখে নাই যেখানে সিসি ক্যামেরা আছে মনিটরিং করার দরকার আছে কোন ছাত্র মারামারি করে কোন ছাত্র কারো জমাই দেয় দেখার দরকার আছে না সেক্রেটারি রানিং ক্যামেরা লাগাইছে সিসি ক্যামেরা লাগাইছে খাদেম কোন সময় ঘুমাই দেখার লাগে গলা সিপা ধরে যে আটটা দশটা ঘুষি দিয়েছে বুড়া বেড়ায় পোলায় রুমের দেখছে যে আমার আব্বা মারতাছে খাদেম হ্যাঁ পোলায় প্রথম বাস্ট করছে যে আমার আব্বার বিচারক আলেমের গায়ে হাত দিল আপনারা সবাই জানেন সারা পৃথিবী বাইরে এই ঘটনা জানেন না আপনারা এ জানেন আপনারা আমি যখন জানি তখন আপনারাও জানেন অনেকেই জানতে পারেন এ ফেসবুকে না এমনও হয়ে গেছে যে সারা ঢাকা শহর কেন পৃথিবীর অধিকাংশ জায়গার থেকে আমার ফোন দিয়েছে যদি আপনি মিরপুর থাকেন এই ঘটনা ঘটলো ওই বেলার বাড়ি করি আপনারা জানেন খাদেমরে মারার পরে এই বেড়ার অবস্থা কি হয়েছে আপনারা জানেন না থানা পুলিশ হয়েছে এই বুড়া বেড়ায় অন্তত খাদেমের কাছে 100 বার মাফ চাইছে কথা বলতে গেল মিরপুরের সব ইমাম এক হয়ে গেছে কত ঝামেলা হয়েছে তাহলে বোঝা গেল অনেক সময় আছে খাদেম মসজিদের কমিটির হাতের মাইরও খায় আল্লাহ হেফাজত করে জোরে আমেন এই দিক দিয়ে মসজিদের কমিটিগুলো অনেক ভালো প্রতিদিন আমার কথা হয় কথাটা বলতে দেরি আছে আলী বলে ফাতেমা আমার সাথেও তো নবীর কথা হয় কিন্তু ফাতেমা তুমি আমার সাইরা চলিয়া যাইবা
পাঁচটা সন্তান লইয়া কই যাব? আমার বড় সন্তানের বয়স হাসানের বয়স মাত্র 8 বছর, হোসাইনের বয়স 7 বছর, মোহসেনের বয়স হইতেছে 6 বছর, জাইনাবের বয়স হইতেছে 5 বছর, আমার রোকায়ার বয়স হইতেছে 4 বছর। আমি এই 5টা সন্তান লয়া কই যাব? ফাতেমা বলে যাইতেছে, হাসানের আব্বু, মৃত্যুর দেহ তো আর কেউ হাতে ধরে আনে না। আমার বাবা ইন্তেকালের আগে বলিয়া গেছে, আমার মৃত্যু হবে বাবার মৃত্যুর 6 মাস পরে। তুমি আমারে মাফ করছো কিনা একবার বলিয়া দাও। আমি আমার মাদেরকে বলবো, মা, ফাতেমার এই হাদিসে যারা যারা আমার এই কথা শুনছেন গো মা, সবে বরাতে আমার আল্লাহ 10 জন ব্যক্তির মাফ করবে না? কয়জন? জোরে কন। কয়জন? 10 জনকে আল্লাহ কোনদিন মাফ করবে না। তার ভিতরে 1 নাম্বার, যেই সন্তান তার মা বাবার সাথে নেমোকারামি করছে, মা বাবারে কষ্ট দিছে, আল্লাহ তারে আজকে মাফ করবে না। 2 নাম্বার, ওই মহিলারে আল্লাহ মাফ করবে না যেই মহিলার প্রতি তার স্বামীর বর্তমান আছে। ও বাজান, ভালো করে বুঝো, ফাতেমার এই হাদিসটা পকেটে করে নিয়ে যাইও। ফাতেমা বলতেছে, ও নবীর সাহাবী আলীর বাবা, ও হাসানের বাবা, আমি ফাতেমা চলিয়া যাইতেছি, আমার বাবা আমারে যেদিন তোমার ঘরে দেখো, বাসরটা আমার বাবা নিজের হাতে নিজের সাজায় দিছে। বাজার দুনিয়াতে 1-2 জন মাত্র নবী সন্তানের বাসর সাজায় দিছে। পকেটে করে হাদিস কেনা নিয়ে যাইও, ইউসুফ নবীর বাসর সাজায় দিছে ইয়াকুব নবী। ইউসুফ নবীর বাসর সাজাইছে কে? কারণ ইউসুফ নবীর মা নাই, বাবাই সাজায় দিছে। আর ফাতেমার বাসর আমার নবী সাজায় দিছে কেন জানো? ফাতেমার মা নাই, বাবা আছে। ইউসুফ নবীর মা নাই, বাবা আছে। আর ফাতেমার মা নাই, বাবা আছে। এই জন্য বাবা আমার নবী সাজায় দিছে গো বাবা, আমার নবী সাজায় দিয়া বলে, ফাতেমার যদি আলীর কাছে তোরে বিয়া দিছে মা, আমার আলী কিন্তু গরিব গো মা, আমার আলীরে জীবনে কষ্ট দিবি না। আমার আলী যদি কষ্ট পায় কিয়ামতের মাঝে বলবো, ফাতেমা নামে আমার কোনো মায়া ছিল না। আর আমার আলী যদি একটা দিন আমার কাছে কোনো অভিযোগ দেয়, আমি বলবো ফাতেমারে আমি চিনি না, কিয়ামতের মাঠে আমি ফাতেমা বলে কাউরে চিনব না। ফাতেমার এই কথা বলে দিলেন আলীরে, আবার নবী বলে দিলেন, আল ফাতেমা তো বুঝাতুন মিন্নি, ফাতেমা কিন্তু আমার গায়ের একটা গোশতের টুকরা। এই কথা বলে আলীরে বুঝাই দিলেন, আলী, ফাতেমা কিন্তু আমার গায়ের গোশতের টুকরা, আমার ফাতেমারে কষ্ট দিস না। আবার ফাতেমারে বলে দিছে, আমি তোরে যে বাসর ঘরে বললাম, আমার আলীরে কষ্ট দিবি না, এটা কোনোদিন আলীর কাছে বলবি না। দুইজনের ভালোবাসা দুই দিকে ছিল বাবা। আমি আরো সহজ করিয়া দেই, আপনি যখন আপনার মেয়েটারে বিবাহ দেন, জামাইয়ের হাতে যখন 1 হাত করিয়া দেন, 2টা হাত যখন 4টা হাত হয়ে যায় বাবা, 4 হাত করার পরে জামাইয়ের হাতটা ধরিয়া বলো, বাবা গো, আমার মেয়েটা ক্লাস 7 পর্যন্ত পড়ছিল, আমার মেয়েটা ডিমও ভাজতে পারে না, আমার মেয়েটা 1 পাতিলা ভাতও রাঁধতে পারে না, আমার মেয়েটা একটা কাঁচা মরিচ জীবনে কুটিয়া বাটিয়া খায় নাই। ও বাজার, এই জন্য দেখবেন নিজের মেয়েকে বিবাহ দেওয়ার আগে সব শিখাই দেয়া সুন্না। আলীর কাছে দেওয়ার আগে খাদিজা কিন্তু তার মেয়ের 11 বছর বয়সে সব শিখাই দিয়ে গেছে। এই জন্য মেয়েদেরকে কাম শিখানো সুন্না। ও বাজান, আপনি যেমন বলেন আমার মেয়েটা বিএ পাস করছে, কোনোদিন আমার মেয়েটা কলম খাতা ছাড়া হাড়ি পাতিলা কোনোদিন ধরে নাই। ও বাজান, আপনি ছেলেটারে বলেন আমার মেয়েটারে কষ্ট দিও না, দরকার হয় একটা কাজের বুয়ার বেতন আমি দিব।
দুই-চার মাস গেলে ঠিক হয়ে যাবে যদি এই জামানায় হয়ে থাকে। আমার নবী তো ফাতেমার জীবনের চাইতে বেশি ভালোবাসত, ফাতেমাও তার বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসত। আলীর হাতে তুলিয়া দিয়া বলে, আলী রে আমার ফাতেমা জীবনে কোনোদিন ভাগ ভাগ করে নাই, আমার ফাতেমারে কষ্ট নিষ্ঠারে আলী। আমার বাবা বাসর করে বলছিল আমার আলী যেন কোনোদিন কষ্ট না পায়, আমি আমার ডিউটি পালন করছি যতটুকু সম্ভব, আপনি এখন মরার আগে কোন কারণ যাওয়ার পরেই তো আব্বা আমারে জিজ্ঞেস করছে। হে ফাতেমা আমার জীবন দশায় যা হয়েছে হয়েছে, এই মরার ছয় মাস আলীর লোকে কি ব্যবহার করছে তাই কয়। এবার দিনটা নরম করবে, আমার মায়েরা যদি এই হাদিস খান আমার শুনিয়া থাকেন মাইকে, মা আজকে রাত্রে স্বামীর কাছে মাপ না চাইয়া মোনাজাত করে কোনো লাভ নাই, কথা বল না কেন জোরে কন। অধিকাংশ স্ত্রী তার স্বামীর সাথে বিয়া দেবী করে, কথা বল না কেন। অধিকাংশ স্ত্রী সবচেয়ে বেশি বিয়া দেবী করে ঈদের মার্কেটিং এর সময়, সবচেয়ে বেশি বিয়া দেবী করে কোরবানির সময়, সবচেয়ে বেশি বিয়া দেবী করে ছেলে মেয়ের স্কুল কলেজের অনুষ্ঠানের সময়, কথা বল। ওই মহিলাকে আল্লাহ আজকে মাফ করবে না, যেই মহিলা যদি তার স্বামীর কাছে মাফ চায়। আপনি আমার এখন ছয় মাসের ডিউটি দেন, এই ছয় মাসের ভিতরে আপনার কষ্ট দিছি কিনা। আলী ডাইরেক্ট বলে ফেললেন, ফাতেমা তুমি আমার কোনো কষ্ট দেন নাই, বরং আমি তোমার কষ্ট দিছি, আমি তোমার ভালো ডাক্তার দেখাইতে পারি না, এই ছয়টা মাসই তুমি অসুস্থ। আমি আলী জীবনে তোমার কোনোদিন একটা ভালো ফিরি ফিস দিতে পারি না, আমি নবীর দায়িত্ব পালন করতে পারি না, বরঞ্চ তোমার সাথে নবীর দেখা হবে যদি কালকে তুমি চলে যাও। নবী তোমার গেলেই তো জিজ্ঞেস করবে ছয় মাস আমার আলীর তোর সাথে কি ব্যবহার করছে। নবীর কাছে বুঝে কইল যে আমি আলী তোমারে মাফ করে দিছি, তুমি আমার মাফ করে দিছি। আরো জোরে কর, বাজান্দা তালে বোঝা গেল মৃত্যুর পরে ফাতেমা ও নবীর সাথে কথা বলছে, মা আয়েশাও কথা বলছে, ঠিক না বেঠি। নবীর ইস্ক যদি কারো অন্তরে থাকে তুমিও নবীর সাথে কথা বলতে পারবা।